আওয়ামী লীগের নৌকা বনাম স্বতন্ত্রের গৃহ বিবাদ চলছেই ভোটের মাঝে শুরু হওয়া এই লড়াই ভোটের পর সংঘাতে রূপ নিয়েছে সবশেষ কুষ্টিয়া চার আসনে স্বতন্ত্র এমপির সমর্থকদের গুলিতে আহত নৌকার এক সমর্থকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এছাড়া জেলায় গত কয়েক দিনে হামলার শিকার হয়েছেন অর্ধ শতাধিক সংখ্যালঘু পরিবার যদিও এসব ঘটনায় দর্শকের ভূমিকা পালন করছে জেলা আওয়ামী লীগ আর বিশ্লেষকরা বলছেন স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করে দলের মধ্যে যে ধারার সূচনা করেছে আওয়ামী লীগ তা বহুদূর যেতে পারে বিস্তারিত নাহিদ ধাসান তিতাসের প্রতিবেদনে কুষ্টিয়াচার সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গুলিতে আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জিয়াউলক নামে এক নৌকার সমর্থক এছাড়াও গত কয়েকদিন ধরেই এ আসনের বিভিন্ন স্থানে বিজয়ী স্বতন্ত্র এমপি আব্দুর রৌফের সমর্থকদের হামলার শিকার হয়েছেন অর্ধশতাধিক সংখ্যালঘু পরিবার এ নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীল নেতারা একেবারেই চুপ এমনকি ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি জেলার শীর্ষ নেতারা তবে সহসভাপতি হাজির রবিউল ইসলাম জানালেন কেন্দ্র থেকে নির্দেশনা আসলেই তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন জননেত্রী শেখ হাসিনা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এ বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাদের কাছে সে নির্দেশনা আসবে এই নির্দেশনা আসলে আমাদের যত করণীয় যা করণীয় সেটা আমরা চেষ্টা করব এর আগে রোববার নোয়াখালীতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্টকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন নিহতের পরিবার আমরা তো দেখি নাই বা আমরা ছিলাম ওখানে তো ভাইয়ার লগে কারোর লগে বেদাল আছে কিনা ওইটাও ভাইয়া আমরা কোনো সময় কোনো নেই বা কোনো কিছু নেই স্বতন্ত্র এবং নৌকার যে লড়াই নির্বাচনের আগে শুরু হয়েছিল নির্বাচনের পরে তা আরও জোরালো রূপ নিয়েছে অনেক স্থানেই তা এখন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে রূপ নিচ্ছে দলটির কেন্দ্রীয় নেতারা আশা করছেন শীঘ্রই এগুলো থেমে যাবে অন্যথায় নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা সে নৌকার প্রার্থক স্বতন্ত্র প্রার্থক কোনো নেতাকর্মীর উপর হামলা হলে কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হলে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা গ্রহণ করবে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্বতন্ত্রদের নির্বাচনে উৎসাহিত করে আওয়ামী লীগ দলের মধ্যে একটি ভিন্ন ধারার সৃষ্টি করেছে যা সহজে শেষ হবে না আভ্যন্তরীণ রাজনীতিতে স্থানীয় পর্যায়ে রুট লেভেলে একটা প্রবলেম হবে এই প্রবলেমটা দীর্ঘমেয়াদি হিসেবেও থাকতে পারে যেমন আওয়ামী লীগ এবং বাকশালের মধ্যে যে ডিভাইডটা ছিল সেই ডিভাইডের কারণে এখনো কিন্তু লোকজন বলে যে ও তো জাতীয় ছাত্রলীগ করত ও তো বাকশাল করতো ধারা সৃষ্টি হয়েছে এই দুটা ধারা রুট লেভেলে প্রবলেম তৈরি করেছে এই প্রবলেম সমাধান হতে অনেক সময় লাগবে হামলাকারী ও এর মদতদাতাদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে এই দ্বন্দ্ব বন্ধ করা কঠিন হবে বলেই মনে করেন এই বিশ্লেষক This TV.